হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যেটা প্রত্যেকটা পুরুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলছি টেস্টেস্টন হরমোনের কথা সাধারণত এই হরমোনকে মেলসেক্স হরমোনে বলা হয়ে থাকে আঠারো থেকে ১৯ বছর বয়সী যুবকদের দেহে এই হরমোন চরম পর্যায়ে থাকে এবং তিরিশ বছর বয়সের পর থেকে প্রাকৃতিক নিয়মে এটা কমে যেতে শুরু করে কিন্তু ধরুন যদি আঠারো থেকে কুড়ি বছর বয়সী যুবকদের দেহে এই হরমোন হঠাৎ করে কমে যেতে শুরু করে তাহলে সেটা একটা চিন্তার বিষয় হয়ে কিন্তু এটা দাঁড়িয়ে যাবে মারাত্মক বিপদ কিন্তু ডেকে আনতে শুরু করবে আজকের ভিডিওতে আমরা প্রথমে আলোচনা করব এই হরমোন কমে যে গেছে আপনি সেটা কোন কোন লক্ষণ দেখে বুঝবেন দ্বিতীয়ত এই হরমোন কেন কমে যায় আমাদের দেহে তিন নম্বর হলো এই হরমোন কমে গেলে আমাদের মানসিক স্বাস্থ্যের ওপর কতটা বাজে প্রভাব ফেলতে পারে আর চার নম্বর হলো যে আমাদের এই হরমোনকে বাড়ানোর প্রাকৃতিক উপায় কোন কোনগুলি অবলম্বন করা উচিত তো আজকে আমি সমস্ত প্রশ্নের উত্তর দেবো ভিডিওটি শেষ অবধি দেখুন আপনার জীবন বদলে যাবে প্রথমে বলি কোন কোন লক্ষণগুলি দেখলে আমরা বুঝবো যে আমাদের দেহে এই টেস্টেস্টেন হরমোনের মাত্রা কমে গেছে প্রথম যেটা হয় লিঙ্গ শিথিলতার প্রবলেম বা ইরেক্টাইল ডিসফাংশনের মতো প্রবলেম কি সেটা নিয়ে আমরা একটা অন্য ভিডিও বানাবো বিস্তারিত আমরা আলোচনা করব। দ্বিতীয় হলো যৌন আকর্ষণ কমে যাওয়া বা সেক্সুয়াল ডিজায়ার যেটা আপনার আগে ছিল এখন আর সেটা নেই ধীরে ধীরে কমতে শুরু করেছে তিন নম্বর পয়েন্ট হলো চুল ঝরে যাওয়ার মতো সমস্যা যে কোনো জায়গা থেকে চুল ঝরে পড়তে শুরু করবে চার নম্বর হলো আমাদের মধ্যে সবসময় একটা দুর্বলতা ক্লান্তি একটা অনুভব আমরা দেখতে পাবো পাঁচ নম্বর হলো আমাদের রাত্রিবেলায় ঘুম ঠিকঠাকভাবে হবে না স্লিপিং যে প্যাটার্ন থাকে আমাদের সেটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে ছয় নম্বর হলো দেহে অতিরিক্ত পরিমাণে চর্বি জমে যাওয়া যেখানে সেখানে চর্বি জমতে শুরু করবে আমরা মোটা হয়ে যেতে শুরু করব। সাত নম্বর হলো বীর্যের শুক্রাণুর পরিমাণটা কমে যাওয়া বা স্পান কাউন্ট কমতে শুরু করবে আট নম্বর হল আমাদের সব সময় যে একটা মনোযোগ ছিল একটা কাজ করতে গিয়ে যে কনসেন্ট্রেশন আমরা আগে দিতে পারতাম সেটা আর এখন থাকবে না মনোযোগের অভাব হবে নম্বর হলো আমাদের দেহের সমস্ত অস্থিগুলো দুর্বল হয়ে যেতে শুরু করবে দশ নম্বর হলো মুড সুইং অর্থাৎ আমরা এই রেগে যাব এই আবার হাসিখুশি থাকবো খুব তাড়াতাড়ি আমাদের মুড সুইং হবে এগারো নম্বর হলো পুরুষদের স্তনের আকার বৃদ্ধি পাবে যেটাকে মেডিকেল টার্মে গাইনোকোমেস্টিয়া বলা হয় আর লাস্ট বাট নট লিস্ট বারো নম্বর হলো যখন তখন আমাদের দেহে একটা গরম অনুভব হবে বা হট ফ্ল্যাশেস আসবে এছাড়াও আরও প্রচুর সিম্পটম দেখতে পাওয়া যায় যেগুলি দেখলেই আপনি বুঝবেন যে আপনার দেহে এই টেস্টেস্টেরন হরমোনের মাত্রা কিন্তু কমে যেতে শুরু করেছে এবার বন্ধুরা আমি বলবো যে আমাদের দেহে এই হরমোনের মাত্রা কেন কমে যেতে শুরু করে তার আগে সংক্ষেপে বলি যে তিরিশ বছর বয়সের পর থেকেই প্রত্যেক বছরে এক এই হরমোনের মাত্রা কমে যেতে শুরু করে প্রাকৃতিক নিয়মে তো কিছু নেই বছর বয়সের পর থেকে কিন্তু এটা কমে যেতে শুরু করে কিন্তু চিন্তার বিষয় হয় তখনই যখন এটা তার আগেই আমাদের দেহে কমতে শুরু করে কিন্তু তার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে তার মধ্যে কিছু কারণ আজকে আমি খুব সংক্ষেপে বলবো যেমন প্রথম হলো হাই কোলেস্টেরলের সমস্যা দেহে যদি কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত পরিমাণে বেড়ে যেতে শুরু করবে তখন কিন্তু এরকম সমস্যার সম্মুখীন আমরা হয়ে যাব দুই নম্বর হলো হাই ব্লাড প্রেশার বা রক্তের চাপ অতিরিক্ত পরিমাণে উচ্চ হয়ে গেলে এরকম সমস্যা দেখা দিতে পারে তিন নম্বর হলো আমাদের ডায়াবেটিস বা অতিরিক্ত রক্তে সর্বর বা সুগারের মাত্রা বেড়ে গেলে এরকম সমস্যা দেখা দিতে পারে চার নম্বর হলো ওভারওয়েট বা ওবেসিটি আমাদের দেহে অতিরিক্ত পরিমাণে যদি ওজন থাকে সেটাও একটা মারাত্মক সমস্যা এবং সেই সমস্যা থেকে কিন্তু এরকম এই টেস্টোস্টোরন কমে যাওয়ার মতো একটা সমস্যা তৈরি হতে পারে সূত্রপাত করতে পারে এরপরে পাঁচ নম্বর হলো অতিরিক্ত পরিমাণে মদ্যপানের অভ্যেস যদি কারোর মধ্যে থাকে তাহলেও কিন্তু তার দেহে এই টেস্টেস্টন হরমোনের মাত্রা কমে যেতে শুরু করে ছয় নম্বর হলো অতিরিক্ত পরিমাণে যদি ড্রাগ অ্যাডিকশান থাকে কোনো যে ইনলিগ্যাল ড্রাগগুলি আছে সেগুলির যদি অ্যাডিকশান থাকে তাহলেও এই হরমোনের মাত্রা কমতে শুরু করে সাত নম্বর হলো অ্যানোবলিক স্টেরয়েড বা আর্টিফিশিয়াল টেস্টেস্টনের মতো ড্রাগকে খেতে শুরু করা তার অভ্যেস তৈরি করা অনেকজন কী করেন টেস্টেস্টোনো হরমোনের মাত্রা কমে গেছে দেখে তারা বাজার থেকে নিজে নিজে কিনে খেতে শুরু করেন এটা কিন্তু মারাত্মক একটা এফেক্ট তৈরি করতে পারে এই আমাদের দেহের মধ্যে যে প্রাকৃতিক টেস্টেস্টোনো হরমোন আছে তার মাত্রা কমিয়ে দিতে শুরু করতে পারে এছাড়াও কিছু ট্রিটমেন্ট আছে কিছু মেডিকেশান আছে যেমন যদি কেউ কেমোথেরাপির আন্ডারে থাকে বা যদি কোনো ক্যান্সারের পেশেন্ট তার ট্রিটমেন্ট করছে অথবা যদি কোনো স্টেরয়েডাল কোনো ট্রিটমেন্টের মধ্যে বা ওপিএড জাতীয় যদি কোনো মেডিকেশান কেউ শুরু করেন তার মধ্যে অভ্যেস থাকে তাহলেও কিন্তু তার দেহে এই হরমোনের মাত্রা কমতে শুরু করতে পারে এছাড়াও কিছু রোগ আছে বংশগত যেমন ক্লাইন্ট ফিল্টার সিনড্রোম বা ডাউন সিনড্রোম এই জাতীয় যদি রোগ থাকে তাহলে তার দেহে টেস্টেস্টোন হরমোনের মাত্রা কমবে এরপর হলো হাইপোথাইলাম বা পিটিউটারি গ্রন্থে যদি কোনো রোগ হয় বিশেষ করে টিউমার বা কোনো ইনফ্লামেশন তাহলেও এই হরমোনের মাত্রা কমতে শুরু হতে পারে তার কারণ হলো পিটিউটারি গ্রন্থি আসলে কন্ট্রোল করে এই হরমোনের মাত্রাটাকে আমাদের দেহে এর যেটা পয়েন্ট সেটা হলো শুক্রাশয় যদি কোনো রকমের আঘাত লাগে কোনো চোট পায় কোনো ইঞ্জুরি হয় অথবা যদি তার মধ্যে কোনো রোগ তৈরি হয় কোনো টিউমার জাতীয় রোগ কোনো সমস্যা দেখা যায় অথবা যদি এখানে কোনো ইনফ্লামেশন দেখা যায় তাহলেও কিন্তু আমাদের দেহে এই টেস্টেস্টোন হরমোনের মাত্রা কমতে শুরু হতে পারে এছাড়াও আরও অনেক রকমের রোগ আছে যেরকম সিকেডি আছে বা ক্রনিক কিডনি ডিসিজ আছে লিভার ডিসিজ আছে ফ্যাটি লিভার বা সিরোসিস অফ লিভার যদি হয় আমাদের দেহে তাহলেও এই রোগের বা এই হরমোনের মাত্রা কিন্তু কমতে শুরু হতে পারে তো কি কি কারণে আমাদের দেহে এই টেস্টেস্টোর হরমোনের মাত্রা কমে যায় সেটা আপনি আশা করি বুঝতে পেরেছেন এবার আমি যেটা বলবো যে আমাদের দেহে বিশেষ করে আমাদের মানসিক স্বাস্থ্য কতটা পরিমাণে এফেক্টেড হয় এই হরমোন কমে গেলে দেখুন আমাদের পুরুষদের মধ্যে বিশেষ করে এই হরমোনের একটা বিশেষ গুরুত্ব রয়েছে আমাদের গলার আওয়াজ থেকে শুরু করে আমাদের যে দাড়ি গোপ এই সমস্ত ফেসিয়াল যে এক্সপ্রেশনগুলি তৈরি হয় আমাদের মাংসপেশি থেকে শুরু করে আমাদের গঠনগত সমস্ত কার্যকরী ভূমিকা। কিন্তু গুরুত্বপূর্ণভাবে পালন করে এই হরমোন তো যদি কোনো ব্যক্তির দেহে বিশেষ করে যে পরিমাণে থাকার কথা সেই পরিমাণে যদি না থাকে তার থেকে যদি কমে যায় তাহলে কিন্তু এই সব কিছু ঘাটতি দেখা দেবে তার দেহে আর তখন কিন্তু তার জীবনে নেমে আসবে একটা হতাশা তো এই সমস্যাটাকে কোনো রকম অবহেলা না করে আপনি প্রাকৃতিক কোন কোন উপায়ে অবলম্বন করলে আপনার দেহে এই হরমোনের যে মাত্রা যেটা নর্মালি যেটা থাকার কথা সেটা থাকবে এবং আপনি কি কি উপায়ে এটা করবেন কেমনভাবে করবেন সেই নিয়ে এবার আমরা আলোচনা করবো সর্বপ্রথম যে পয়েন্ট সেটা হলো আমাদের ওভার ওয়েটকে কন্ট্রোল করা আমাদের দেহের অতিরিক্ত ওজনকে কিন্তু কন্ট্রোল করতে হবে এটাই সব থেকে বড় শত্রু বলা যেতে পারে আমাদের এই টেস্টেস্টোন হরমোনের প্রোডাকশন রেটের বিরুদ্ধে কাজ করে এই অতিরিক্ত ওজন তার কারণ হলো আমাদের যে চর্বি আছে এই চর্বির ভিতরে অ্যারোম্যাটিস বলে একটা এনজাইম থাকে এই এনজাইম কী করে টেস্টেস্টেরন হরমোনটাকে এস্ট্রোজেন হরমোনে কনভার্ট করতে কিন্তু হেল্প করে এবং এর পরেই কি হয় ফিমেল এরিয়াতে আমাদের অতিরিক্ত পরিমাণে চর্বি জমা হতে কিন্তু শুরু করে যেরকম স্তন এলাকা তারপরে থাই এরিয়া হিপ এরিয়া এই যে জায়গাগুলোতে অতিরিক্ত পরিমাণে চর্বি জমাতে শুরু করে আর এর ফলেই কিন্তু বিপদ আরও অন্যান্য অনেক রকমের ডেকে আনতে শুরু করে দুই নম্বর হলো আমাদের দেহে যদি ডায়াবেটিস বা সুগারের মতো সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের একদম ইগনোর করা যাবে না এবং আমাদের বুঝে নিতে হবে যে ডায়াবেটিসের কারণে আমাদের দেহের এই টেস্টেশনের মাত্রা কমতে শুরু করছে অতএব আপনাকে যেটা করতে হবে এই ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে আপনি মেডিকেশনে তো আছেনই সঙ্গে ডায়াবেটিস কন্ট্রোল করার বিভিন্ন রকমের প্রাকৃতিক উপায় আছে এরপরে তিন নম্বর পয়েন্ট হলো এক্সারসাইজ দেখুন ব্যায়াম এবং টেস্টেস্টোন এর সম্পর্ক খুবই গাঢ় আপনি যদি প্রতিদিন একটা এক্সারসাইজের অভ্যেস না রাখেন তাহলে কিন্তু আপনার দেহে টেস্টেস্টোন হরমোনের মাত্রা এমনিই কমে যেতে শুরু করবে আপনাকে অ্যারোবিক এবং যে রেস্টেজ টাইপের যে এক্সারসাইজগুলি আছে সেগুলি অবশ্যই করার অভ্যেস তৈরি করতে হবে যেরকম ওয়েট লিফটিং করলে আমাদের দেহে টেস্টেস্টোন হরমোনের মাত্রা খুব চমকপ্রদভাবে বেড়ে যায় এটা গবেষণায় দেখা গেছে অথবা আপনাকে প্রতিদিন মানে অন্তত তিরিশ মিনিট একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনাকে এক্সারসাইজ যোগাসন ব্যায়াম আপনি যাই করুন কিন্তু আপনাকে করতে হবে কিন্তু মনে রাখতে হবে সেটা যেন এক ঘন্টার বেশি না হয় আবার এটাও আপনাকে মাথায় রাখতে হবে এই এক ঘন্টার বেশি যদি আপনি ব্যায়াম করতে শুরু করেন তাহলেও কিন্তু আপনার দেহে এই টেস্টেস্টনো হরমোনের মাত্রা কমে যেতে পারে চার নম্বর পয়েন্ট হলো ঘুম আমাদের দেহে যখন আমরা ঘুমিয়ে থাকি তখনই কিন্তু টেস্টেস্টন হরমোনের প্রোডাকশানটা বেশি পরিমাণে হয় অন্তত দিনে সাত থেকে নয় ঘন্টা আপনাকে কোয়ালিটি স্লিপ দিতে হবে নিতে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে ঘুমের সঙ্গে কোনো রকমের কম্প্রোমাইজ নয় তো আজকে থেকে আপনি ভালো ঘুম নেওয়ার চেষ্টা করুন এরপরে যেটা পয়েন্ট আমি বলবো স্ট্রেস যদি আপনার মধ্যে কোনো রকমের স্ট্রেস থাকে সেটা হতে পারে প্রফেশনাল স্ট্রেস বা যদি আপনার ব্যক্তিগত জীবনের কোনো হতাশা বা কোনো ডিপ্রেশন থেকে থাকে তার একটা উপযুক্ত এবং তার একটা সঠিক সলিউশন আপনি বের করুন কোনো সাইকেট কাছে যান আপনি তারপরে তার ব্যবস্থা নিয়ে কিন্তু সেই স্ট্রেসকে কমানোর ব্যবস্থা তৈরি করুন হলে কিন্তু এই টেস্টেস্টন হরমোনের মাত্রা আপনি যতই মেডিকেশনের মধ্যে থাকুন যতই ওষুধ খান সেটা কিন্তু বাড়বে না কমতেই থাকবে এরপরে পাঁচ নম্বর যেটা পয়েন্ট হলো যে তামাক জাতীয় দ্রব্য একদম এড়িয়ে যেতে হবে তামাক জাতীয় দ্রব্য আমাদের দেহের উপরে একটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করে আর এই নেগেটিভ ইম্প্যাক্টটা টেস্টেস্টের হরমোনের উপরেও কিন্তু তৈরি হয় যার কারণে আমাদের দেহে হরমোনের মাত্রা কমে যেতে শুরু করে এর এরপরের যে পয়েন্টটা বলবো সেটাও এরই রিলেটেড সেটা হলো অতিরিক্ত পরিমাণে মদ্যপান এটা একটা খুবই বাজে অভ্যাস এটা করলে এই অভ্যেস যদি ডাকে কারোর মধ্যে তাহলে তার দেহে যে টেস্টেস্টর হরমোনের মাত্রা কমে যাবে শুধু তাই নয় এছাড়াও অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিসিজ বা সিরোসিস অফ যে লিভার এই যে মারাত্মক একটা সমস্যা তৈরি কিন্তু হতে পারে এছাড়াও আরও অন্যান্য অনেক রকমের সমস্যা কিন্তু দেখা দিতে পারে তো মদ্যপান থেকে আপনাকে বিরত থাকতে হবে এবার শেষে বলি আমাদের একটা প্রপার ব্যালেন্স ডায়েট মেনটেন করে চলতে হবে তবেই আমরা এরকম সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারি প্রথমে বলি আমাদের কিছু ফ্যাটি ফিশ খাওয়ার অভ্যেস তৈরি করতে হবে যেরকম স্যামন ম্যাক্রেল সার্ডিন এই যে সামুদ্রিক মাছগুলির নাম বললাম আমি এগুলির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং এছাড়াও প্রচুর পরিমাণে জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম সেলেনিয়াম এগুলি মজুদ থাকে আর এই যে ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং সেলেনিয়ামের কথা বলছি আমি আমাদের রিপ্রোডাক্টিভ হেলথ এবং যৌন স্বাস্থ্যের উপর এর একটা দারুণ মানে পজিটিভ ইম্প্যাক্ট আছে খুব সুন্দর প্রভাব কিন্তু তৈরি করে এরপরে দু নম্বরে যে খাবারটা আপনাকে অ্যাড করতে হবে আপনার ডায়েটে সেটা হলো গাঢ় সবুজ রঙের শাক এই শাকসবজিতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে আর এই ম্যাগনেশিয়াম আমাদের টেস্টেস্টন হরমোনের মাত্রা বৃদ্ধি করতে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে হলো অ্যাভোক্যাডো এই অ্যাভোক্যাডোতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম এবং বোরন যে এলিমেন্ট এই বোরন এলিমেন্ট আমাদের দেহে বিশেষ করে যৌন স্বাস্থ্যের উপরে একটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে আমাদের হরমোনের মাত্রাকে বৃদ্ধি করতে সঠিকভাবে আপনাকে খেতে হবে এরপরে খাবার হলো ডিম এই ডিমের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট স্বাস্থ্য উপকারী ফ্যাট এবং প্রচুর পরিমাণে প্রোটিন এছাড়াও সেলেনিয়াম জিঙ্ক এগুলি মজুদ থাকে যেগুলি আমাদের দেহে টেস্টেস্টের মাত্রা বৃদ্ধি করতে খুব সুন্দর সাহায্য করে তারপরে বলব বেরি জাতীয় যে ফলগুলি আছে সব রকমের বেরি যেরকম ব্ল্যাক বেরি ব্লুবেরি তারপর চেরি আছে তারপরে বেদানা আছে এই সমস্ত ফলগুলির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে ফ্লেভেনোয়েড থাকে এবং প্রচুর পরিমাণে আরও গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়ান থাকে যেগুলি আমাদের দেহে যৌস্বাস্থ্যের উপর বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করে এবং টেস্টেস্টের হরমোনের প্রোডাকশান রেটকে কিন্তু চমকপ্রদভাবে বাড়িয়ে দেয় এরপরে শেষ কিন্তু একদম শেষ নয় সেটা হলো বিভিন্ন ধরনের বাদাম আপনাকে খেতে হবে বিশেষ করে কাজু বাদাম ব্রাজিল নাট এবং আলমন্ড এই তিন ধরনের বাদাম আপনাকে প্রতিদিন খুব কম করে না হলেও অন্তত দশ থেকে পনেরো পিস করে খাওয়ার অভ্যেস তৈরি করতে হবে তবে আপনার দেহে এই বাদামে থাকা বিভিন্ন স্বাস্থ্য উপকারী যে গুণাগুণগুলি রয়েছে এবং আমাদের দেহে টেস্টেস্টুন হরমোন বৃদ্ধি করার পিছনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই বাদামে সেটাও কিন্তু আপনি পেতে শুরু করবেন তো আশা করি আজকের ভিডিওতে আমি যে প্রশ্নগুলি প্রথমে পড়েছিলাম যে এই হরমোন কমে গেলে আমরা কোন কোন লক্ষণ দেখে বুঝবো সেটা বুঝতে পেরেছেন দ্বিতীয় হলো কেন কমে যায় সে কারণগুলো আমি বলেছি তিন নম্বর হলো আমরা কোন প্রাকৃতিক উপায় অবলম্বন করলে এই হরমোনের মাত্রা আবার নতুনভাবে আমরা বৃদ্ধি করতে পারবো সেটাও আমি বলেছি একটা ব্যালেন্স ডায়েট আপনাকে মেনটেন করতে হবে এক্সারসাইজ করতে হবে দেহের অতিরিক্ত ওজনকেও কিন্তু কমানোর ব্যবস্থা আজকে থেকেই করতে হবে তো আপনার যদি এই ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন এইরকম ইনফরমেটিভ ভিডিও আমি আরও নিয়ে আসতে পারি আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার পরের ভিডিওতে ততদিনে আপনি সুস্থ থাকুন রোগমুক্ত থাকুন ধন্যবাদ